গুড মর্নিং ফ্রেন্ডস আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার ওয়ান এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল তো ডাব্লু বিসিএস এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার লেটেস্ট কোর্সের জন্য আজকে আপনারা ডাউনলোড করুন এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে ক্লিয়ার চলো তো আজকে তোমার সাথে আঠাশ এপ্রিল দু হাজার একুশের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করবো তার পাশে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজি যেখানেও ডিসকাস করবো আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক দিন সকাল ছটায় কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হচ্ছে অবশ্যই তোমরা প্রতিদিন ক্লাসটি ভালো করে ফলো করার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়বে মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ ডেট রাখবে ক্লিয়ার চলো তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখেন কি আছে ওয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল শারনেবল ডিজাস্টার রিমারেন্স ডে অবজার্ভড গ্লোবালি তো সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল চারনেবল ডিজাস্টার রিমেম্বরেন্স ডেটি কবে এটি পালন করা হয় সরকার উত্তরে যাবে অপশন বি টোয়েন্টি সিক্স এপ্রিল তো প্রতি বছর সারা জুড়ে ছাব্বিশ এপ্রিল ইন্টারন্যাশনাল চারনেবল ডিজাস্টার রিমেম্বরেন্স ডেটি অবজার্ভ করা হয় একটু দেখে নেওয়ার ব্যাপারে দ্য ইন্টারন্যাশনাল চারনেবল ডিজাস্টার রিমেম্বরেন্স ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন টোয়েন্টি সিক্স এপ্রিল টু রেস অ্যাওয়ারনেস অফ দ্য কনসিকুয়েন্স অফ নাইনটিন এইটি সিক্স চারনেবল ডিজাস্টার অ্যান্ড দ্য রিক্স অফ নিউক্লিয়ার এনার্জিন জেনারেল তো প্রতি বছর এপ্রিল ইন্টারন্যাশনাল চেয়ারনেবল ডিজাস্টার রিমেম্বারেন্স ডেটি অবজার্ভ করা হয় আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে উনিশশো ছিয়াশি সালে ইউক্রেন একটা ঘটনা ঘটেছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের তো সেই ঘটনার অ্যাওয়ারনেসটার বা কনসিকুয়েন্সটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং নিউক্লিয়ার এনার্জি থেকে যে রিক্সগুলো তৈরি হতে পারে সেগুলোর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর এপ্রিল ইন্টারন্যাশনাল চেয়ারনেবল ডিজাস্টার রিমেন্স ডেটি অবজার্ভ করা হয় ক্লিয়ার তো এই ইন্টারন্যাশনাল চার্নেবল ডিজাস্টার রিমেম্বারেন্স ডিটি অবজার্ভ করার পিছনে রিজনটা তোমাদের একবার বলে দিই দেখানো কি আছে আ প্লেস ইন ইউক্রেন ওয়ার আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আেনারেটার পাওয়ার বাই আ নিউক্লিয়ার রিয়াক্টার আন্ডার মেলডাউন ইন্টিন এই সিক্স তো ইউক্রেনে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল সেখানে কি হয়েছিল আর জেনারেটের পাওয়ার বাই নিউক্লিয়ার রিয়াক্টর যেটা কি হয়েছিল মেল ডাউন করে গেছিল উনিশশো ছিয়াশি সালে তারপর কি হয়েছিল আ ক্লাউড অফ রেডিও অ্যাক্টিভ গ্যাসেস স্প্রেড থ্রু আউট দ্য রিজন অফ চার্নেবল অ্যান্ড টু ফরেন কান্ট্রিজ অ্যাজ ওয়েল তো সেখান থেকে যে রেডিও অ্যাক্টিভ গ্যাসগুলো যে স্প্রেড আউট করেছিল যে বেরিয়েছিল সেগুলো কিন্তু চার্নেবেল বলে একটা জায়গা ছিল সেটাকে পুরোপুরি কিন্তু ধ্বংস করে দিয়েছিল এবং আশেপাশে যে সমস্ত দেশগুলো ছিল সেখানেও কিন্তু এই রেডিও অ্যাক্টিভ গ্যাসগুলোর প্রভাব পড়েছিল তো সে কারণেই এই দিনটার কনসিকুয়েন্সগুলোর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর ছাব্বিশ এপ্রিল ইন্টারন্যাশনাল চার্নেবেল ডিজাস্টার রিমেন্স অবজার্ভ করা হয় বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন কি আছে হোয়াট ইজ এস্টিমেটেড জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়াজ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাজ প্রজেক্টেড বাই গোল্ডম্যান গোল্ডম্যান্স তো গোল্ডম্যান শ্যাক্স এর আগে ভারতের কিন্তু জিডিপি গ্রোথ রেটটা তারা প্রেডিকশন করেছিল এখন আবার ফাইন্যান্সিয়াল ইয়ার টু এর জন্য তারা আবার জিডিপি গ্রোথ রেটের রিভাইস রেট তারা এস্টিমেট করেছে তো সেটা কত তো সঠিক উত্তর যাবে অপশন সি টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট তো গোল্ডম্যান চ্যাক্স এর আগে ভারতে জিডিপি গ্রোথ রেটটা প্রিডিকশন করেছিল সেটা হচ্ছে টেন পয়েন্ট নাইন পার্সেন্ট তারা আবার কিছুদিন আগে রিভাইজ করে সেটাকে ডাউনলোড করে সেটা প্রিডিকশন করেছে অ্যাস আ টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিনের পর দিন কোভিড নাইন্টিন কেসেসগুলো বাড়ার কারণে তারা কিন্তু জিডিপিটাকে ডাউনলোড করে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা এস্টিমেট করেছে ভারতের দু বাইশ সালের জন্যে ক্লিয়ার একটু দেখেন এর ব্যাপারে ওয়াল স্ট্রিট ব্রোকারেজ গোল্ডম্যান চ্যাক্স রিভাইজড ডাউনওয়ার্ড দ্য জিডিপি গ্রোথ ফোরকাস্ট ক্রাস্ট অফ ইন্ডিয়া for অফিসিয়াল year 2021-22 to 10.5% টোয়েন্টি টু estimate টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্রম এস্টিমেট অফ টেন পয়েন্ট নাইন তো ওয়াল স্ট্রিট গোল্ডম্যান তারা ভারতের জিডিপি গ্রোথ রেটটাকে তারা রিভাইজ করে সেটাকে ডাউনভার্ড করেছে আগে তারা অনুমান করেছিল টেন পয়েন্ট এখন তারা দু সালের জন্য তারা প্রেড করেছে কত সেটা হচ্ছে টেন দিনের পর দিন কোভিড নাইন্টিন কেসেসগুলো বাড়ার কারণে কিন্তু গোল্ডম্যান শ্যাক কি করেছে মানে সব শুধু গোল্ডম্যান শ্যাক নয় অনেক যে সমস্ত কোম্পানিরা যারা এস্টিমেট করে তারা কিন্তু প্রত্যেকটাই কোম্পানি কিন্তু ডাউনওয়ার্ড করে দিয়েছে ভারতের জিডিপিটাকে ঠিক আছে তো শ্যাক্স একটা কত ছিল চলো কোয়েশন দেখে নাও কি আছে ইন্ডিয়ান এক্সিকিউটিভ জগদীশ খট্টার হু হ্যাজ পাস্ট এভে রিসেন্টলি ওয়াজ এ ফর্মার এমডি অফ উইচ কোম্পানি তো ভারতের এক্সিকিউটিভ জগদীশ খট্টর যিনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করলেন উনি কোন কোম্পানির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন সঠিক উত্তরে হবে অপশন এ মারুতি সুজুকি তো মারুতির সুজুকির প্রাক্তন এমডি যিনি ছিলেন জগদীশ খট্টর উনি কিছুদিন আগেই স্বর্গীয় লাভ করেছেন একটু দেখে নেওয়ার ব্যাপারে জগদীশ খট্টর দ্য ফর্মার ম্যানেজিং ডাইরেক্টর অফ মারুতি সুজুকি হ্যাজ পাস্ট বি হি ওয়াজ সেভেন্টি নাইন ইয়ার্স ওল্ড তো মারুতি সুজুকির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর জগদীশ খট্টর উনআশি বছর বয়স উনি লাভ করেছেন

খুবই ইম্পর্টেন্ট থিমটা ভালো করে থিমটা মনে রাখার চেষ্টা করবে যদি পারো ডেটটার পাশাপাশি নোট ডাউন করে নিতে পারো কোনো কপিতে ক্লিয়ার কারণ থিম খুব ইম্পর্টেন্ট হয় প্রায় সময় কিন্তু দেখানো কি আছে ওয়েট ফিল্ম দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড অ্যাট নাইনটি থার্ড অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর অস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অথবা অস্কার দু হাজার কোন সিনেমা বেস্ট পিকচার অ্যাওয়ার্ডটি পেয়েছে তো গতকাল তোমাদেরকে আমি যতগুলো অস্কার অ্যাওয়ার্ড পেয়েছি তার কিন্তু পিকচারগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেওয়া হয়েছিল অবশ্যই তোমরা আশা করছি সেগুলোকে দেখেছ শুধু দেখলে হবে না সেগুলোকে পাইলে একটু খাতায় নোট ডাউন করে নিও কিন্তু ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু আগামী পরীক্ষাগুলোর জন্যে তো তিরানব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অথবা অস্কার দু হাজার একুশ দিয়ে কোন পিকচারটাকে ভূষিত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি নো ম্যাড ল্যান্ড তো দু হাজার একুশ সালের অস্কার অ্যাওয়ার্ড অথবা তিরানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ড জিতেছে হচ্ছে নোম্যাড ল্যান্ড সিনেমাটি ক্লিয়ার তো একটু দেখেন এর ব্যাপারে টপ অ্যাওয়ার্ড উইনার্স বেস্ট পিকচার হচ্ছে নোম্যাডল্যান্ড বেস্ট ডাইরেক্টর হচ্ছে চলে যাওয়া নোম্যাডল্যান্ড বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড নোম্যাডল্যান্ড আর বেস্ট অ্যাক্টার হচ্ছে অ্যান্থনি হপকিন্স দ্য ফাদার ঠিক আছে এই তোমাদের যে অ্যাওয়ার্ড উইনার্স যেগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো তোমাদের কিন্তু আমি এগুলো ডিসকাস করলাম তো দু হাজার একুশ সালের অস্কার অ্যাওয়ার্ড দিয়ে যে সিনেমাটাকে ভূষিত করা হচ্ছে অথবা তিরানব্বই একাডেমি অ্যাওয়ার্ড দিয়ে যে সিনেমাটাকে ভূষিত করা হচ্ছে সেটা হচ্ছে নো ম্যাড ল্যান্ড ক্লিয়ার চলো নেক্সট দেখে দেখেন কি আছে হোয়াট ইজ দ্য আপার এজ লিমিট ফিক্সড ফর ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও অ্যান্ড ডব্লিউটিডিজ ইন প্রাইভেট ব্যাঙ্ক বাই আরবিআই তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর ম্যানেজিং ডাইরেক্টর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং হোল টাইম ডাইরেক্টরের এজ লিমিটগুলোকে ফিক্সড করা হয়েছে আপার এজ লিমিটগুলোকে ফিক্সড করা হয়েছে তো আপার এজ লিমিট কত নির্ধারিত করা হয়েছে আরবিআই দ্বারা সরকার উত্তরে যাবে অপশান ডি সেভেন্টি ইয়ার্স মানে সত্তর বছর বয়স অবধি কোনো আরবিআই আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাংকগুলোর কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং হোল টাইপ ডাইরেক্টর হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা যেতে পারে এটা কিন্তু আরবিআই দ্বারা ফিক্সড করা হয়েছে ক্লিয়ার একটু দেখে নেওয়ার ব্যাপারে

হেডকোয়ার্টার হয়েছে মুম্বাই গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস এবং কবে গঠন করা হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো সালে কলকাতাতে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ টাইড উইথ কান্ট্রি টু প্রমোট টেক স্টার্ট তো ভারত কিছুদিন আগে কোন দেশের সাথে একটা চুক্তি করেছে যাতে টেক স্টার্ট আপসগুলোকে প্রমোট করা যেতে পারে সঠিক উত্তরে যাবে অপশন ডি সিঙ্গাপুর তো ভারত সিঙ্গাপুরের সাথে একটা চুক্তি করেছে যাতে টেক স্টার্ট আপসগুলোকে প্রমোট করা যেতে পারে একটু দেখে নেওয়ার ব্যাপারে দ্য সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড স্টার্ট আপ ইনকিবিউশন অ্যান্ড ইনোভেশন সেন্টার অফ আই আইটি কানপুর হ্যাভ কম টুগেদার টু প্রোভাইড আ গেটওয়ে অফ অপরচুনিটিস টু টেক বেস্ট স্টার্ট আপ টু শেয়ার আ সার্কুলার ইকোনমি অ্যান্ড অ্যান্ড অন্টারপ্রেনল ইকোসিস্টেম তো সিঙ্গাপুরের ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং স্টার্ট আপ ইনকিবিউশন অ্যান্ড ইনোভেশন সেন্টার অফ আই আইটি কানপুর এই দুটি সংস্থা মিলে তার একটা চুক্তি করেছে যাতে টেক স্টার্ট ভারতের মধ্যে যে সমস্ত টেক্স স্টার্ট আপগুলো আছে সে কোম্পানিগুলো যাতে প্রমোট করা যেতে পারে তারা যাতে একটা বেটার অপরচুনিটি পায় তারাও যাতে একটা আন্টারপ্রেনশিপ ইকোসিস্টেম তৈরি করতে পারে তো সে সমস্ত জিনিসগুলোকে সার্কুলার ইকোনমি তৈরি করার জন্য এবং সেগুলোকে অপরচুনিটি ক্রিয়েট করার জন্য দুটি সংস্থা কিন্তু একটা চুক্তি করেছে বুঝতে পেরেছ তো সিঙ্গাপুর ব্যাপারটা দেখে নিই আমরা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কারেন্সি হচ্ছে সিঙ্গাপুর ডলার ক্যাপিটাল হচ্ছে সিঙ্গাপুর প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা ইয়াকব এবং প্রাইম মিনিস্টার হচ্ছেন লি হ্যাং লু ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে রিসেন্টলি ইন্ডিয়ার ওমেন রিকার্ভ টিম ওয়ান গোল্ড মেডেল ইন আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ান হু ওয়াজ লিডিং দ্য টিম তো কিছুদিন আগেই ভারতের মহিলা রিকার্ভ টিমটি স্বর্ণপদক জিতেছে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ানে তো এই টিমটির লিড কে করছিলেন সঠিক উত্তরে যাবে অপশন ডি দীপিকা কুমারী তো ভারত কিছুদিন আগে আর্চারি ওয়ার্ল্ড কাপ ভারতের মহিলা রিকভার টিমটি কিছুদিন আগেই আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ানে স্বর্ণপদক জিতেছে আর এই টিমটি লিড করছিলেন দীপিকা কুমারী একটু দেখে এর ব্যাপারে ইন্ডিয়া উমেন রিকভ টিম হেলথ ইটস নার্ভ টু পিপ মেক্সিকো ফাইভ ফোর টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স ইন এন ইনগুইন ফাইনাল টু গ্র্যাব আ গোল্ড মেডেল ইন আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ান তো ভারতের টিম মেক্সিকো টিমকে হারিয়ে পাঁচ চার সাতাশ ছাব্বিশ টোটাল হারিয়ে ভারতের মহিলা টিমটি কিন্তু আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ানে কিন্তু স্বর্ণ পদক জিতেছে ক্লিয়ার তো মেক্সিকো দেশটার ব্যাপারে একটু দেখিনি আমরা প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোর ক্যাপিটাল হচ্ছে মেক্সিকো সিটি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ এবং কারেন্সি হচ্ছে মেক্সিকান পেসো ক্লিয়ার চলো নেক্সট কি আছে উইচ কান্ট্রি উইল লঞ্চ আ ডাটা রিলে স্যাটেলাইট দ্যাট উইল হেল্প মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য গগন জ্ঞান মিশন তো গগান জ্ঞান মিশনটির সাথে কন্ট্যাক্ট রাখার জন্য কোন দেশ লঞ্চ করতে চলেছে একটা ডাটা রিলে স্যাটেলাইট সঠিক উত্তরে হবে অপশন বি ইন্ডিয়া তো ভারতের ইসরো সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তারা লঞ্চ করতে চলেছে একটা ডাটা রিলে স্যাটেলাইট আর এই ডাটা রিলে স্যাটেলাইটটি লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে যাতে এই স্যাটেলাইটটি কিন্তু কন্ট্যাক্ট রাখতে পারে গগান জ্ঞান মিশনটির সাথে একটু দেখে নেওয়ার ব্যাপারে দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন উইল লঞ্চ আ ডাটা রিলে স্যাটেলাইট দ্যাট উইল হেল্প মেনটেন কনট্যাক্ট উইথ দ্য গগন জ্ঞান মিশন থ্রু আট দ্য লঞ্চ তো গগন জ্ঞান মিশনটি লঞ্চ করার পর তার সাথে কন্ট্যাক্ট রাখার জন্য ইসরো কিন্তু লঞ্চ করতে চলেছে একটা ডাটা রিলে স্যাটেলাইট যাতে এই স্যাটেলাইটটির সাথে মানে এই স্যাটেলাইটটি যাতে গগন জ্ঞান যে মিশনটি লঞ্চ হতে চলেছে সেই মিশনটার সাথে যাতে এই স্যাটেলাইটটি কনট্যাক্ট রাখতে পারে ক্লিয়ার তো ইসরোর ব্যাপার একটু দেখে নিই আমরা ইসরোর ফুলফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালুরু ডাইরেক্টর হচ্ছেন কে সিভম কবে গঠন করা হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর সালে এবং গঠন কে করেছিলেন উনি হচ্ছেন বিক্রম সারাভাই ক্লিয়ার চলো তো আজকে শেষ প্রশ্ন দেখেন কি আছে কৃষ্ণমূর্তি সন্থানন হু হ্যাজ টাইড রিসেন্টলি ওয়াজ ড্যাস বাই প্রফেশন তো কৃষ্ণমূর্তি সন্থানন কিছুদিন আগে উনি স্বর্গে লাভ করলেন তুনি পেশায় কি ছিলেন সঠিক উত্তরে যাবে অপশন সি নিউক্লিয়ার সায়েন্টিস্ট তো উনিশশো সালে পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল তো সেখানে কিন্তু একজন ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিলেন সেটা উনি হচ্ছেন কৃষ্ণমূর্তি শান্তানান উনি কিছুদিন আগে স্বর্গীয়ভ করেছেন একটু দেখলেন এর ব্যাপারে ইন্ডিয়ান নিউক্লিয়ার সাইন্টিস্ট কৃষ্ণমূর্তি শান্তানন হু প্লেড নর্থ রোল ইন নাইনটিন নাইনটি এইট নিউক্লিয়ার টেস্ট অ্যাট পোখরান হ্যাজ পাস্টবে তো ভারতের একজন নিউক্লিয়ার সাইন্টিস্ট কৃষ্ণমূর্তি সান্তান যিনি উনিশশো আটানব্বই সালে যে পোখরানের নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিলেন তো উনি কিছুদিন আগেই স্বর্গলাভ করেছেন ক্লিয়ার তো এগুলো ছিল আজকের বিশেষ কোশ্চেন কারেন্ট এফেয়ার্সের উপরে যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এরপর তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পারলে সমস্ত কোয়েশনগুলোকে একটু খাতাই নোট ডাউন করে রেখো পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের জিনিসগুলো বুঝতে এবং মুখস্ত করতে সুবিধা হবে আর তোমরা সেখান থেকে ইজিলি পড়তে পারবে তো সে কারণে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি যে তোমরা কিন্তু এই জিনিসগুলো একবার ভালো করে খাতায় নোট ডাউন করে নিও বুঝতে পেরেছ আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেবো প্রত্যেকদিন কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্লাস নোটিফিকেশান কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয় এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের মধ্যে ক্লিয়ার তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ এ হোমওয়ার্ক তোমার সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নি প্রথম প্রশ্নটা কী ছিল ইন ইন্ডিয়া উইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল পঞ্চায়েতী ডে তো ভারতের মধ্যে ন্যাশনাল পঞ্চায়েতী রাজডেটি কবে সেলিব্রেট করা হয় সড়ে উত্তরে যাবে অপশন সি তেইশ এপ্রিল তো প্রতি বছর ভারতে তেইশ এপ্রিল ন্যাশনাল পাঞ্চায়েতিরাজ ডেটি সেলিব্রেট করা হয় আর দ্বিতীয় প্রশ্নটা কী ছিল দ্য ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ইজ অবজার্ভড অন ফিচ ডে তো প্রতি বছর সারা জুড়ে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডেটি কবে এটি অবজার্ভ করা হয় সড়ক উত্তর হয়ে যাবে অপশন এ ফোর্থ স্যাটারডে অফ এপ্রিল অর্থাৎ প্রত্যেক বছর এপ্রিল মাসে চৌথা শনিবার কিন্তু সারা জুড়ে ওয়ার্ল্ড ভেটেনারি ডেটি অবজার্ভ করা হয় ক্লিয়ার তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি তোমাদের ক্যাস হোমওয়ার্ক তোমরা অতি অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে পাশে যদি তোমরা পারো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো একটু আমাকে লিখে জানাতে পারো তার প্রথম প্রশ্নে দেখে কি আছে হইচ ডে অফ দ্য ইয়ার ইজ কমোরেটেড অ্যাজ ওয়ার্ল্ড মালেরিয়া ডে তো সারা জুড়ে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেটি কবে এটি অবজার্ভ করা হয় অপশানগুলো দেখে না কী কী আছে অপশান এ হচ্ছে তেইশ এপ্রিল অপশান বি হচ্ছে চব্বিশ এপ্রিল অপশান সি হচ্ছে পঁচিশে এপ্রিল অপশান ডি হচ্ছে ছাব্বিশ এপ্রিল তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেটি কবে এটি অবজার্ভ করা হয় যে অ্যান্সারটি কারেক্ট হবে অবশ্যই তোমরা আমাকে কিন্তু অ্যান্সারটি কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে আর দ্বিতীয় প্রশ্ন দেখানো কী আছে হোয়াট ইজ দ্য থিম অফ দিস ইয়ার ওয়ার্ল্ড ভেটেনারি ডে টু টোয়েন্টি ওয়ান তো দু হাজার একুশ সালের ওয়ার্ল্ড ভেটেনারি ডের থিম কী ছিল অপশানগুলো কী কী আছে দেখে নাও অপশন এ হচ্ছে দ্য ভেটেরিয়ান রেসপন্স টু কোভিড নাইন্টিন ক্রাইসিস অপশন বি দেখে নাও এনভারমেন্টাল প্রোটেকশন ফর ইম্প্রুভিং অ্যানিমাল অ্যান্ড হিউম্যান হেলথ অপশন সি হচ্ছে ভ্যালিউ অফ ভ্যাকসিনেশন এবং অপশন ডি হচ্ছে দ্য রোল অফ ভেটেনারি প্রফেশনাল তো এই চারটা অপশনের মধ্যে যে অপশনটি কারেক্ট হবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে অ্যান্সারটি কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে ক্লিয়ার এই দুটো প্রশ্ন অ্যাজ হোমওয়ার্ক অবশ্যই তোমরা কিন্তু আমাকে অ্যান্সারটি কমেন্ট করে কমেন্ট বক্সের মধ্যে জানিও আর একটা ইনফরমেশন তোমাদের সকলকে শেয়ার করা আছে এখনও যারা আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করনি অতি অবশ্যই কিন্তু অ্যাপটি ডাউনলোড কর নাও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের মধ্যে থেকে সেখানে লিঙ্কটা ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করো সেখানে বিভিন্ন রকমের কোর্স চলছে যে কোর্সে তোমাদের এনরোল করতে ইচ্ছুক তোমরা সেখানে এনরোলমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো স্পেশাল ডিসকাউন্টে যদি কোনো দরকার পড়ে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তোমাদেরকে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট প্রোভাইড করা হবে বুঝতে পারছো তো আসলে ক্লাস টাইম এখানে শেষ করছি ক্লাসটি যদি ভালো লেগে থাকে এফেক্টিভ লেগে থাকে অবশ্যই তোমাদেরকে আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করো নিজের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে ভিডিওটি শেয়ার করো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অতি হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ